দুনিয়া একটা বালির হ্যালো কণা হ্যালো, সৃষ্টি করতো না। হ্যাঁ সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামের জন্ম থেকে আমার ভাই গাবে, ওনার আশা থেকে এর উপরের ভাগ আমার গাইতে হবে, একই জনের আলাপ আলোচনা। এটা নবী মেরাজ না, নবী বেলায়েত না, নবুয়াত বেলায়েত না, দুজনই এই নবীর গুণগান গাইতে হবে। দুজনই নবীর গুণগান গাইতে হবে মানে উনি গাবে হলো এই দুনিয়ায় আসা পর্যন্ত। দুনিয়ায় 63 বছর জিন্দগিতে 25 বছর পর্যন্ত, 25 বছরের উপরে যায় আমার গাইতে হবে। নবুয়াত প্রাপ্তর পর থেকে মূলত হলো বাবা বিষয়টা, একটা হাদিস শরীফে পাইলাম নবী নবুয়াত নিয়ে আইছে, কারণ যখন নাকি ওনার বয়স 6, ওনার চাচা আবু তালেবের সাথে শ্যাম শহরে বাণিজ্যের জন্য যায়, বহিরে পাত দিয়ে তার মা তৌরত কিতাবে পড়ছিল যে আখিরে জামানে একজন নবী আসবে, তার নাম থাকবে মোহাম্মদ, আসবে মক্কা। সে বহিরে পাদ্রি অপেক্ষায় রইল যে শ্যাম শহর দিয়ে উনি বাণিজ্যে যাবে, আমি যদি আখিরের নবীর উম্মত হয়ে থাকি তার যদি দেখা না পাই তাহলে তো আমার জীবনটাই বৃথা। হঠাৎ করে উনি একদিন রাস্তার পাশে দাঁড়ানো দেখে একদল লোক কাফেলা নিয়ে রওনা দিছে, তার কাফেলার উপরে আকাশের একটা মেঘের খণ্ড, ওই কাফেলা যেদিক যায় আকাশের মেঘ খণ্ড সেদিক যায়। বহিরা পাদ্রি বুঝতে পারলেন যে মায়ের মুখে শুনেছিলাম তৌরাত কিতাবের ভিতরে, তাহলে কি এই দলের ভিতরে মোহাম্মদ আছে, আখেরের নবী আছে। ওনাদেরকে দাওয়াত করলেন, চাচা আবু তালেব আমার হুজুর পাককে মাল সাবানার কাছে রেখে দাওয়াত খাওয়ার জন্য চলে গেলেন, কিন্তু মেঘখণ্ড সেখান থেকে গেলেন না। বহিরা পাদ্রি জিজ্ঞেস করলেন যে মুরব্বি আপনাদের সাথে আরো কোনো লোকজন আছে নাকি, বলে আছে আমার একটা ভাতিজা, ওকে মাল সাবানার কাছে রাখে আসছি। বহিরা পাদ্রি মনে মনে ভাবতে লাগলো আমি যার জন্য দাওয়াত দিচ্ছি সেই ব্যক্তি আমার দাওয়াতে আসে নাই, বললো ওনাকে না আনলে আমি আপনাদেরকে দাওয়াত খাওয়াইতে পারবো না। মেঘখণ্ড বহিরা পাদ্রির বাড়ির উপর গেলেন, তখন ওনার বয়স ছিল 6। এই হাদিসটা অনুযায়ী বোঝা যায় যিনি নবুয়াত নিয়ে এই দুনিয়ার পর আসছেন, কিন্তু 40 বছরের সময় প্রকাশ পাইছেন, এটা বাসারই অবস্থা। তাই যাই হোক, আমি একটি গান সর্বপ্রথম রাখি, নূরের নবী, আকাশের নবী, বাতাসের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নবীদের নবী, আল্লাহ কয় উনি আমারও নবী। সৃষ্টি জগতের সারা মানুষ, সারাটা সৃষ্টি জগৎ আল্লাহর এবাদত করে, আর আল্লাহ কয় আমি একজনের এবাদত করি, সেটা আমার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের নামে দরুদ শরীফ পাঠ করি। অগণিত ফেরেশতাদের নিয়ে, অগণিত ফেরেশতাদের নিয়ে আমার দয়াল নবীর নূরকে, নূরের নবীকে মতির একটা পাত্রের ভিতর রেখে 2,46,000 বছর চতুর্দিকে ঘুরতে লাগলো, আর দয়াল নবীর নামে দরুদ সালাম পেশ করতে লাগলো। দরুদ আল্লাহুমা মৌলানা মোহাম্মদ আল্লাহ
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد نبير جنة زرد باي كندنا نبير جنة زرد باي كندنا أكيرات নবীর সাফাত পাবে না আখেরাতে নবীর সাখাত পাবে না হিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা يا حبيب سلام عليك صلوات الله عليك তুমি যে নূরের নবী নিখিলেন দানের ছবি করিলেন জগত নূরানী আমেনার নয়নের মনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আল্লাহ আলাইকা নবীর পিতা আব্দুল্লাহ নবীর মাতা আমেনা নবীর দুতমা হালিমা নবীর রওজা মদিনা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আল্লাহ আলাইকা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রহমাতুল লিল আলামিন 2,46,000 বছর অগণিত ফেরেশতাদের নিয়ে আমার নূরের নবীকে নূরকে মতির একটা পাত্রের ভিতর রেখে চতুর্দিকে ঘুরতে লাগলেন আর এই দরুদ সালাম পেশ করতে লাগলেন একটা ফেরেশতা সেখানে দাঁড়াইল না আল্লাহ বলে ওর হাত পাও কাইটা জমিনের ভিতরে ফেলে দেওয়া হোক সে গড়ে গড়ে চলতে লাগলো সে গড়ে গড়ে চলতে লাগলো আদম সফিউল্লাহ নবী আদম সফিউল্লাহকে বলে যে আল্লাহর নবী তুমি আমার হয়ে আল্লাহর কাছে মাফ চাও বলে তোমার অপরাধ যে দয়াল নবীর নূরকে যখন সালাম করতেছিল কিয়াম করতেছিল সম্মান জানাইতেছিল আমি দাঁড়াইছিলাম না আদম সফিউল্লাহ বলে এত বড় অপরাধ আমি মাফ চাইতে পারবো না গইরে গইরে চলতে চলতে মুসা নবীর আমলে যখন আসলো মুসা নবীকে বললো যে আল্লাহর নবী তুমি আমার হয়ে আল্লাহর কাছে মাফ চাও মুসা নবী বললো যে তুমি অপরাধটা করছো কি যে দয়াল নবীর নূরকে যখন দরুদ সালাম পেশ করতেছিল কিয়াম করতেছিল আমি দাঁড়াইছিলাম না এই জন্য আমার এই অবস্থা বলে তুমি এর পরিপ্রেক্ষিতে শাস্তিটা নেবে কি
ফেরেশতা বলল আমি এই শাস্তি নিতে চাই, এই সৃষ্টি জগতে যত মানুষ আছে আর আসবে এর চাইতে আমাকে 10 গুণ নাক কান চোখ মুখ সমস্ত কিছু বেশি দিতে হবে। একই সময় আমি যেখানে দয়াল্লবীর নামে মিলাদ কেয়াম হয় একই সময় আমি সমস্ত রেসালে গায়েব অবস্থায় হাজির নাজির থাকতে পারবো। কে দাঁড়াইল না, ওর বাবার নাম, ওর নাম ঠিকানা মুখস্থ রাইখে কিয়ামতের আগ পর্যন্ত দয়াল্লবীর রওজার পাশে দাঁড়ায় আমি দয়াল্লবীর কাছে কানে কানে বলতে থাকব, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলল যে ওর হাত পা লাগাই দেওয়া হোক। এখন আমার তো মুখ বাল্লা, আমার মামু আবার সেমাহানে আখিরি জামানা দয়াল্লবীর উম্মত হইয়া কিছু লোক বাইরে এসে কয় খারাপ নাকবো না, বইসে বইসে বললি হইব, বলে নাউজুবিল্লাহ। কারণ হইলো বাবা আমার দয়ালের মুখে শুনছেন, বিরক্ত খারাপ লাগে নাকি বাবা? জাপানে ভূমিকম্প বইছে, ভূমিকম্প হইয়া বিল্ডিং ভেঙ্গে ভেঙ্গে পড়ছে, তো ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, ওই গার্মেন্টসে যারা কাজ করে তারা ওই গার্মেন্টস যখন ভাঙ্গে পড়ছে ধইসে পড়ছে যেমন রানা প্লাজার মতো, এই সাফিন দিছে লোক পড়ে মারা যাইতেছে, মারা গেছে। আমেরিকা থেকে উদ্ধার টিম আসছে, তো ওই সাফ সরায় কেরান দিয়া আর ওই মানুষ বাইর করে, ভাই বাইর করে, তো যে নাকি মারা গেছে ওরে করস চিহ্ন দে লাল দাগ, ওরে মরার গাড়িতে পাঠাই দে, আর যেটা একটু ভালো আছে ওরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। একটা চাপ সরাইছে 60 জন মানুষ তার নিচে, উনের 60 জনই মারা গেছে, তাকে মরার গাড়িতে পাঠাই দিছে, মরার ট্রাকে তুলে দিছে। একটা লোক তুলে না ধরলে বোঝা যায় না যে বাইসে আছে কিনা, বুকে চাপ খাইছে, তো ডাক্তার করছে কি গেছে বাজান ব্যতীষ্ণ হইয়া করস চিহ্ন দিতে দিতে অর্ডারে দিয়ে দিছে। এখন যখন নাকি মরার গাড়িতে উঠে ও কাতরাইতেছে আর কইতেছে ভাই খুনে নেস আলু মরি নেই ভাই আমার তো মাছে, হ্যাঁ আমার তাড়াতাড়ি হাসপাতাল নেই। এখন কইতেছে চোপ বেদপ কত কস মরি নেই, এমনি কেন ডাক্তার দিছে তোর করস চিহ্ন আর তুই কস মরি নেই, হ্যাঁ তুই ডাক্তারের চেয়ে বেশি বুঝোস নাকি? কথাটা বলার কারণ হলো আল্লাহ নিজে অগণিত ফেরেশতাদের নিয়ে 2,46,000 বছর জাহান্নামে দরুদ সালাম পেশ করতে থাকে, ক্যাম্প করতে থাকে, আর তিনটে হার ফরাঙ্গি দান খুবাটাই না বাড়াবান, হে হালার গেরা হালারা কয় খারান নাকবো না, বৈশা বৈশে বললি হইব, ওই সুদীর ভাইকে চাপার মারি ছুটে হেলে দরকার। সৃষ্টি জগতের মানুষ আল্লাহর ইবাদত করে আর আল্লাহ কয় আমি একটা ইবাদত করি, আমার দোস্ত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি দরুদ সালাম পেশ করতে থাকি। কিয়ামত পর্যন্ত করবে, আর তিন সিফারা পইরেই কয় খারান লাগবো না। হ্যাঁ নবী মাটির মানুষ, উনি 70টা উক্তি লেখছে মলফুজাত কিতাবের ভিতরে, এই যে ইলিয়াস ন্যাংরা ভারতের ওর বড় বাড়ি চাইতে সম্মান দেবো না দোয়া যাইবো না, আমাকে মতো দোষে গুণে মানুষ পরে নাউজুবিল্লাহ। যারে সৃষ্টি না করলে দুনিয়া একটা বালুর কোনা সৃষ্টি করতে না, সমস্ত নবীরা বলছে আমরা নবী না হয়ে যদি আখিরি জামানার নবীর উম্মত হতাম, আখিরি জামানার উম্মত হতাম তবু আমাদের জীবনটা সার্থক হতো। আর তার যে কয় মাটির মানুষ, হাল্লা তুই কিসির মানুষ সেই আগে চিন্তা কর, তুমি মাফ করুন বাজান আগে একটা গান গাই, অরে মতির আগে লাশের ভিতর বাজান্ডরা
ছিল নবীর নূর, মতির আগে লাশের ভেতর। হ্যালো, আরে কলকাই নাতে দেখতে পাইলো, কলকাই নাতে দেখতে পাইলো, কলকাই নাতে দেখতে পাইলো ওই নূরে কো রিয়া নজর, মতির আগে লাশের ভেতর দেখেছিল হুজুরের নূর, মতির আগে লাশের ভেতর কলকাই নাতে দেখতে পাইলো মতির মতির পাত ছিল ইনুর বিহারে, আড়াই কোটি বছর পরে, আড়াই কোটি বছর পরে তারে তাজিম করছে পরমেশ্বর, মতির আগে লাশের ভিতর রেখেছিল নবীর নূর, মতির আগে লাশের জোশে কুরসি ছেড়ে আরে আল্লাহ নূরের শানে কি এম করে কি এম ছত্রতে বাড়ানো, এসকো জোশে কুরসি ছেড়ে আমার আল্লাহ নূরের সাথে কি আম করে, আজমিলা তার ভিতরে আজমিলা, আজমিলা তার ভিতরে দরদ কি আম চলছে বিস্তর, লাশের ভিতর কুরসি ছেড়ে আল্লাহ নূরের সানে কিয়াম করে, আজম মিলাদের ভিতরে যারা যাদের কাছে, আমার তো মুকাবলি আসতেছে হিলাল ভাই, কোনটা থুয়ে দে কোনটা কমু, আজকে যদি আমার আসিফ ভাই যান আমার কাছে থাকে, ওনারা ডাকার প্রয়োজন আছে, আমার বাড়ির পাশে শামনগর এক মসজিদ গড় আছে, সাউরাল বাজার থেকে বাড়ি আসতে গেলে বাইরে দরজা বন্ধ কইরে লাইট লুট বন্ধ করে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ এই যে ডাক পারতেছে, তাই একদিন শ্যামাহানে বাইরে এসে পরে আমি কই এতক্ষণ বইরে আল্লাহরে ডাক পালেন, আল্লাহ কি আপনার সে দূরে নাকি, আপনি এটা কেমন কথা বলেন বয়াতি সাহেব, আমি যার আল্লাহ দূরে
হেলো ডাক্তারের দরকার আছে। আর যদি আসিফ সান আমার কাছে আসিফ অ্যাডভোকেট সাহেব যদি আমার কাছে থাকে ওনার ডাকার কোনো দরকার আছে? আমার হুজুর পাকে সম্মান করার জন্য তাকে সালাম করার জন্য দরুদ সালাম পেশ করতেছে। আজ মিলাদের ভিতরে যারা নবীর আদর্শে আদর্শিত, যাদের কাছে দয়াল নবীর প্রেম এখনো হৃদয়ের ভিতরে আছে, তারা দয়াল নবীর মহাব্বতে দাঁড়ায় যায় বিছনা ছাইরে। আর শয়তানের দলে কয় দাঁড়ান লাগবো না, বুঝছেন না, কয় দাঁড়ান লাগবোই না, বুঝবি যেদিন টাকরার ভিতরে বসি বিনবো সেদিন। হাউলারে নূর সটিল নম্বর মতির আগে লাশের ভিতর, আরে মাওলা রেখেছিল নবীজির নূর মতির আগে লাশের ভিতর। জলের উপর আমার মালা ডাকল স্বপ্ন বিম্বর, আর সয়া জলের উপর করতে নবীর সম্মান ব্যাখ্যা প্রতিশ্রুতি আদায় করতে নবীর সম্মান ব্যাখ্যা, আরে সরকার রশিদ করি নবী বরাবর মতির আগে লাশের ভিতর, রেখেছিল হুজুরের নূর মতির আগে লাশের ভিতর। আমার নবীকে নিয়ে একটি শান রাখলাম, তা একটি কথা আমার ভাইয়ের কাছে আমি রাখবো, কি রাখবো নবী, দুনিয়ায় আসা থেকে 25 বছর পর্যন্ত আমার ভাইয়ের, তাই না দরদি? এখন নবী আসবে দুনিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জত ও আমার সাল্লাকা ইল্লা রহমতুল্লিন আলামিন, আল্লাহ বলে যে আমার দোস্তকে সৃষ্টি জগতের রহমত স্বরূপ আমি প্রেরণ করলাম। এই আসার আগ দিয়ে এই কোরআন টোরান কইলে কইলে নিবেন না, আমি কোরআন কইলে নিব না, হাদিস তো কোয়াই যাইব না, খুব সিবে জায়গা। আসার আগে উনি যে নূরের নবী,
আকাশের নবী, বাতাসের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নবীদের নবী, মাটির নবী, আসমানের নবী। আল্লাহ কয় আমার নবী, নবী রে কয় আমার নবী। আবার কয় ডাই নেই আল্লাহ বামে নবী বৈশাছে উম্মতে ও মতে বলে কান্তাছে। ডাই নে আল্লাহ বামে নবী। তাই আসার আগে নবী, নূরের নবী আসার আগে উপরের ভাগে না, এই সৃষ্টি জগতে যখন আসলো তখন ওনার নোটটা চারটে সাগরের ভিতরে পড়ছিল। এই চারটে সাগরের নাম কি? সেখান থেকে জিব্রাইল কোন কর্ম কইরে উঠাইল। আর যাকে সৃষ্টি না করলে দুনিয়া একটা বালুর কণা সৃষ্টি করা হবে না। তার নবীর সেই নবীর নূর নবী সাগরের ভিতরে পড়ে। সাগর কি কোন কর্ম করছিল যে ওনার বুকে এই নবীকে পাইল? কোন গুণে? এই একটা কথা আমার বাড়ির কাছে রাখলাম, দলিল তার কিন্তু কিতাবুল মুকাদ্দাস আপনার কাছে আছে দেখে প্রশ্নটা করলাম। সর্বপ্রথম আমি ইশক সৃষ্টি করছি। আল্লাহ বলে আওলামা খালাক আল্লাহ মিন নূরি, সর্বপ্রথম আমি আমার দোস্ত মুহাম্মদের নূর সৃষ্টি করেছি। আওলামা খালাক আল্লাহ রূহ, সর্বপ্রথম আমি রূহ সৃষ্টি করছি। আল্লাহর নূরে হলো নবী পয়দা, আর নবীর নূরে হলো এই 18,000 সারা মাখলুকার পয়দা। তাই কুলকানাতে দেখতে পাইলো ওই নূরেতে কইরে নজর, এই কুলকায় নাতপা 18,000 মাখলুকাত আমার নবীর নূরের ভিতরে ছিল, সে নিয়ে দুনিয়ায় আইসা স্তরে স্তরে সাজাইল। আরে বাজার নূর মোহাম্মদ সৃষ্টি, জানিতে হয় হইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া মানু, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া। শ্যামলা নূর কমলা, আরে বাজান রবের নূর হয় নূর তাজুল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া পারার রবের নূর হয় নূতাজুল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া আমার নূরে পঞ্চভাগে বিভক্ত হইয়া পাগল বনরে পঞ্চভাগে বিভক্ত হইয়া। আরে বাজান আরে দরদ নূর হনারু হয় নূর তোমার হয় নুরালা যে নূরেতে মাহুদ মা।
সেই মাওলা, ওই নূরের প্রকাশ বাজান, নূরের প্রকাশ নূর নবীকে দিয়া দেখ না সাইয়া। নূর শ্যামলা, নূর কমলা, রবের নূর হ, নূর তাজুল্লাহ, ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হুনারু হয় নূর আলা। যে নূরেতে আমার মাহবুব মাওলা, ওই নূরের প্রকাশ, ওই নূর আলা নূর, ওই নূরের প্রকাশ হইল আমার নূর নবীকে দিয়া। এখন তো যদি আমার নবী না হইতো, রহনুরের জগমিলনে বাজান আসে কার মাসে কেটানে, ওই দেখ রব রূপেতেই রহিম প্রকাশিয়া, আরে বাজান রহনুরের জগমিলনে আসে কার মাসে কেটানে, রব রূপেতে রহিম প্রকাশিয়া, স্তরে স্তরে সাজাইয়া দেখ না তাইয়া, আল মোহাম্মদ প্রাপ্ত যারা সেই নূরের খবর পাইছে ওরা, সরকার রশিদ গেছে দিশা হারা হইয়া, রশিদ গেল দিশাহারা হইয়া, এমন সদিন এমন সুদিন কোন দিন হবে, পাক পাঞ্জাবন সাবুত হবে, এমন সুদিন কোন দিন হবে, পাক পাঞ্জাবন সাবুত হবে, আরে বান্ধব এমন সুদিন কোন দিন হবে, পাক পাঞ্জাবন সাবুত হবে, ধন্য হব বর্তমানে পাইয়াই আমরা, ধন্য হব সব চক্ষে দেখিয়া দেখ না চাইয়া, নূর মোহাম্মদ শিশির গুরা রব হয় সেই নূরের পাশরা, জানি তো হয় ওই নূর নবীজির প্রাপ্ত হইয়া দেখ না তাইয়া, তৌহিদেরও স
সাগরে ডুব দিয়ে।